এগুলো বাদ দাও, বুঝছো? আমাকে বললাম এগুলো করো না। আপনি গায়ে হাত দিচ্ছেন কেন? এই কই যাও তুমি, সত্যি করে কাউ কইছি, সত্যি করে কাউ কইছি দেখো। আরে আমি তো একটাবার যাইতাছি। তুমি আমারে আর বোকা বানাইও না, তুমি এই জায়গায় না, ঠিক আছে? তুমি ওই পিডালের কাছে যাইতাছো, সত্যি বলছি। তুমি পিঠা পেছা বাদ দাও, তোমার সংসার আমার উপর ছেড়ে দাও, যত টাকা পয়সা লাগে আমি দেবো, তাও তুমি পিঠা বেছো না। দেখো না এই যে রাস্তাঘাটে বসে রয়েছো, কত লোকজন আসে, কত পোলাপান আসে, সবাই তো ভালো না। আমি বলছি না একবার যে আমি দুধের পিঠা বেছি না, আমি ভাপা পিঠা বেছি। এই সরে এই তুই হেনে কে? আর তুমি তুমি হেনে কে? পিরিত তো আর আজকে দেখাই কি মজা। আরে আরে কি কি করো আজকে দেখাই কি মজা। কি হলো আজকে, লোকজন তো কেউ দেখি না, পিঠা খাওয়া কি মানুষ বাদ দিয়ে দিল নাকি? পিঠা নিবেন, গরম গরম পিঠা, ভাপা পিঠা, পিঠা রাখবেন, পিঠা গরম গরম পিঠা। কি ব্যাপার, একটা লোকজনের সারা শব্দ নাই, পিঠাগুলো তো একটাও বিক্রি করতে পারলাম না, হাতেও তো টাকা পয়সা নাই, কি করো মহান? সংসারে তো অনেক সমস্যা, ঘরে তো চাল ডাল কিছুই নাই, আজকাল কি জানি মানুষ একটা পিঠাও খায় না, কিভাবে শুনবো? আমার তো মাথায় কিছুই আসতেছে না, যাই দেখি দোকানে কি অবস্থা, মায়াটা তুই একটা বিক্রি করতে পারলো কিনা, যাই। মারে সারাটা সকাল ঘুরলাম কিন্তু কোনো মানুষই পিঠা খাইলো না, কি হবো রে মা? দোকানেও তো একটা পিঠা বিক্রি করতে পারিস নাই। কও কি মা, একটা পিঠাও বিক্রি করতে পারো নাই? সারা সকাল ধরে আমিও তো বসে আছি মা, একটা পিঠাও বিক্রি করতে পারি না, কি হইব তাইলে? আমগো আমগো সংসার চলবো কেমনে? মারে এমনি করে দিনকাল আমগো কেমনে যাইব মা? না জানি আল্লাহ আমগোর কপালে কি রাখছে। চাষি পিঠা আছে? হ্যাঁ বাবা পিঠা আছে। চাষি একটা পিঠা দেন গরম গরম। এ নাও বাবা গরম গরম পিঠা। আচ্ছা এই যে নেন টাকাটা রাখেন, আবার আসুন। হ্যাঁ আচ্ছা কালকে আবার আসুন। বালা এলো রে মা, তা তো সকালবেলা একটা কাজকুমার পাইলাম, মারে আর কটা কাজকুমার যদি আইতো তাহলে তো পিঠা কটা বিক্রি করতে পারতাম। এক কাজ করি মা, আমি তাহলে যাই দেখি আর কটা পিঠা বিক্রি করতে পারি কিনা, তুই তাহলে বাড়ির যা। না মা আমি বাড়ির যাবো না, আমি এখানে বসে পিঠাই বিক্রি করবো। না মা তুই মায়া মানুষ, তুই এনে রাস্তায় বেয়ে পিঠা বিক্রি করার লাগবো না, তুই বাড়তে যা মা। মা যে রাঁধতে জানে সে চুলো বাঁধতে জানে, আমি এখানে বসে পিঠাই বিক্রি করবো, আর তুমি যাও আমি পারবো না। আচ্ছা মা তুই যখন এত করে কইতেছ তাহলে তুই থাক, তুই বয়ে বয়ে বিক্রি কর, কিন্তু মা সাবধানে থাকিস, রাস্তাঘাটে বয়ে পিঠা বিক্রি করবি, সবার নজর তো একরকম না। আচ্ছা মা আমি যাই তাহলে। আচ্ছা এ পিঠা লাগবি নি পিঠা, ভাপা পিঠা, গরম গরম পিঠা, এ পিঠা লাগবি নি পিঠা। খবর তোমার? এই তো পিঠা বানাইতে আছি। হইছে দেখি দেখি দেখি, হয়েছে না? আরেকটু লাগবে। এই শোনো, তুমি পিঠা ভাজা বাদ দিবা না? না এই কাজ ছাড়লে আমরা চলবো কেমনে, আমার ফ্যামিলি চলবো কেমনে? দেখো তুমি পিঠা ভাজা বাদ দাও, তোমার সংসার আমার উপর ছেড়ে দাও, যত টাকা পয়সা লাগে আমি দেবো, তাও তুমি পিঠা বেছো না। দেখো না এই যে রাস্তাঘাটে বসে রয়েছো, কত লোকজন আসে, কত পোলাপান আসে, সবাই তো ভালো না, বুঝোই তো তুমি।
তুমি তো আমারে ভালোবাসো, তাই তোমার এমন মনে হইতেছে। আসলে আমগো দুনিয়ায় সবাই কি আর খারাপ, ভালো মানুষও তো আছে। আর শুনো, তুমি এখন যাও, গ্রামের মানুষ দেখলে নানান জনে নানান কথা কইব। আর শুনো, কে কি বললো না বললো সেটা আমার যায় আসে না, আমি তোমার ভালোবাসি এটাই হচ্ছে বড় কথা। আর একটা জিনিস কি, তুমি লেখাপড়াটা চালাই যাও, তোমার লেখাপড়ার যত খরচ আছে আমি দেব। তোমার পিঠা হওয়াজন লাগবো না, তোমার মার সাথে আমার কথা আলাপ করো। কি কইছো বুঝছো তুমি? হ্যাঁ বুঝছি, এখন তুমি যাও, বলতেছি না যাও। আমি যাব? যাও, গ্রামের মানুষ দেখলে নানান জন নানান কথা বলবে, যাও। আর তুমি আমার কথাটা কিন্তু ভাইবা দেখো। আচ্ছা দেখবেন। তুমি কিন্তু পিঠা আর বাঁচতে পারবা না, আমাকে দেখতেও ভাল লাগে না। আচ্ছা দেখবানি, তুমি যাও। আচ্ছা ঠিক আছে। এই তোমার হাত কাটছে কেমনে? হ্যাঁ আর বলো না, ওর বাড়িতে কাজ করতে গিয়ে একটু কাটা গেছে। একটু দেখে শুনে কাজ কাম করবা না। আচ্ছা এনে তুমি টেনশন করো না। আচ্ছা যাওয়ার সময় বাজার থেকে ওষুধ নিয়ে যাইও। আমার জন্য কত চিন্তা, দেরি হয়ে গেল মনে হয়। ও যদি বাড়িতে যা থাকে তাইলে তোর পাবো না, আমার তো পিঠে খাওয়া না, কাজ হইলো এবারে কাছে থেকে ভালো করে দেখা। এবার দেখলে একটু ভালো লাগে, না দেখলে আমার একটু ভালো লাগে না। যাই যাই, তাড়াতাড়ি যাই। কিরিয়া সুন্দরী, পিঠা আছে নাকি? ও বুঝলু ভাই, আপনি আমারে দেখলে সুন্দরী সুন্দরীকে ডাক দেন কিসের জন্য? আমার নাম আছে না একটা, আমার নাম তমা, তমা কয়ে ডাক দিবেন এরপর থেকে। শুন, এত সিয়া তোস কেন? তোরে আমার তোমা করতে ভাল লাগে না, তোর আমি সুন্দরী করে ডাকবো। আপনি এখন কি করতেছেন? হ্যাঁ পিঠা নেবেন না এরকম আলতু ফালতু কথা বলবেন? আবার তোস, শুন, তুই আমার বাড়িতে দুধের পিঠা হোম ডেলিভারি দিবি, চল তোর আমি টাকা পয়সা বাড়িয়ে দেবো, কোনো সমস্যা নাই। আপনি কি হা বলতে বল কইতে আছেন? আমি কি দুধের পিঠা বানাই? আমি তো ভাপা পিঠা বানাই, ভাপা পিঠা খাইলে খান আর না হলে চইলা যান, আমার এত কথা কওয়ার সময় নেই। শুন, তুই তো ভাপা পিঠা বানাস সেটা আমি জানি, আর আমি তোর প্রতিদিনের কাস্টমার, আমি ভাবছিলাম তোর হাতের দুধের পিঠা খাইলে একটু মজা পাইতাম। ও আপনার একবার কইছি না, আপনি চইলা যান। কিসের নামে যান? কিছু না, এমনিতেই কিছু হয় না, এটা চাষ আছে করিস কিছু জন্যে, আমি না কিছু বুঝি না। যা কেন দেখতেছেন না? শোনো এগুলো বাদ দাও, বুঝছো তোমাকে বললাম এগুলো করো না। আপনি গায়ে হাত দিচ্ছেন কেন? আমার কিন্তু এগুলো একদম পছন্দ না। আপনি আসছেন পিঠা নিলে নিয়ে নেন আর না হলে চলে যান। ভাই দেখেন, আমি আপনার বড় ভাইয়ের মতো সম্মান করি, এখন আপনি যদি এইরকম ব্যবহার করেন তাহলে কিন্তু আমি লোকজন জড়ো করবো, আপনি কিন্তু যান। আর সবাই যদি আমার বড় ভাইয়ের মতো দেখে তাহলে আমি বিয়ে করবো কারে? আর তুই আমাকে লোকজনের ভয় দেখাচ্ছিস, লোকজনের ভয় দেখার লাভ আছে? তুই জানিস না আমি কেমন। হ্যাঁ আর আমি আপনার সম্পর্কে অনেক ভালো করেই জানি আপনি কেমন মানুষ। আরে যাইতেছে যাইতেছে, কম স্যার আসুন, রাত্রে আসলে দরজায় নক করলে খুলে দিস। কিসের জন্য? আপনি এখানে যান তো, আপনার কথা আমার এখন শুনতে ইচ্ছে করছে, আমার অনেক কাজ আছে, যান। হ্যাঁ যা করলে মনে রাখিস। যান না আপনি। কিরে মা, সুলাও দিহি বন্ধ, মন খারাপ করে বই রইছ, কি হয়েছে মা? মা গো, এজন্য জন আসে পিঠার সুতায় আর আইসা একসে হাবল তাবল কথা বলে। মা তোর আমি আগেই কইছিলাম তুই দোকান করতে পারবি না, তাছাড়া লোকজনের নজর ভালো না। তুমি যাই কও আর না কও, আমি এখানে দোকান করমু তো করমুই। জিদ করিস না মা, এমনি করে দোকান কেমনে করবি? এখন কি করমু কও মা, আমার দোকান করমু তো করমুই, এখন যাই হোক, তুমি একটা দেহ ব্যবস্থা করতে পারো কি? আচ্ছা মা ঠিক আছে, ওই চেয়ারম্যান চাষা আছে না তোর, বিকেলবেলা নতুন চেয়ারম্যান চাষার কাছে যাই, ওই চেয়ারম্যানের সব ফুইলা কই, উনি একটা ব্যবস্থা করে দিব। আচ্ছা মা তাই করো। হ্যাঁ তুই তাহলে পিঠা বানা মা। আচ্ছা মা সব বানা, আমি তাহলে একটু বাড়িতে যাই মা। আচ্ছা যাও।
তুমি? না কোন জায়গায় না তো চোরের মতো ঘরেতে বের হইতাছো বলতাছো কোন জায়গায় যাও না সত্যি কথা কও কইছি সত্যি কথা কও কইতেছো আরে আমি তো একটাবার যাইতেছি তুমি আমারে আর বোকা বানায়ো না তুমি এই জায়গায় না ঠিক আছে তুমি ওই পিডালের কাছে যাইতেছো সত্যি বলছি না 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 পিডালের কাছে যাবো কেন আমি তো যাইতেছি কইলাম না তোমারে আমি যাই 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 আচ্ছা তোমার আমি একটা জিনিস বুঝি না তোমার আমি বাড়িতে পিঠা বানাইলে তখন তুমি পিঠা খেতে চাও না আর ওই পিঠানির কাছে তুমি কি এমন দেখছো যে তুমি ওর কাছে সারা দিন যাই পড়ে থাকো আরে তুমি চুপ থাকো তো আমার কাম আছে আমার যাইতে হইব আমার যাইতে দাও আমার তুমি আটকাও না রাস্তা আটকাও না আমি গেলাম আচ্ছা শোনো সকালবেলা বের হইতেছো কয়টা খাইয়া যাও না না এখন খাওয়ার আমার সময় নেই আমার শরীরে কাম পড়ে গেছে গা আমার কামে যাইতে হইব তুমি তুমি থাকো আমি গেলাম একটা জিনিস বুঝলাম না তবে অনেক তাকে থেকে রাখতে হইব আর কই যায় এটা তো আমার খেয়াল রাখতে হইব পাইছি এখনই ওরে ফলো করতে হইব আপনি যদি ভাপা পিঠার প্রয়োজন হয় তো বলেন ভাপা পিঠা দিয়ে আসবো ওইটা কে আমার জামাই মতো লাগতেছে দাঁড়া ওটা তোমার ওই পিঠালি আজকে তোকে দুজনের খবর আছে দাঁড়ায় দাঁড়ায় পিরিট করতেছো দেখাইতেছি মজা এটা তুমি কেমন কথা কও হোম ডেলিভারি নিবা না কেন আমি যে কি লিগে তোমারে দুধের পিঠা হোম ডেলিভারি দিবার কই তুমি বুঝো না ভুলি শুনেন আপনি আমি আপনি আমার প্রতিদিন এরকম করে ডিস্টার্ব করেন এরকম ডিস্টার্ব আর করবেন না আমি বলছি না একবার যে আমি দুধের পিঠা বেশি না আমি ভাপা পিঠা বেশি এই সরে এই তুই হেনে কে আর তুমি তুমি হেনে কে পিরিট চলতেছে পিরিটের আলাপ পারো না আজকে মজা দেখা যাচ্ছে আপা শোনেন আগে আপনার জামাই প্রতিদিন আমার দোকানে যায় আমার প্রতিদিন ডিস্টার্ব করে আমি কেমনে পিঠা বিক্রি করব আর আমার যে বারবার বলে যে দুধের পিঠা বিক্রি করতে আর দুধের পিঠা বাড়িতে যে ডেলিভারি দিয়ে আসতে বলে আপনার জামাই তো আমার কি দোষ আমি তারে কই আপনি আমার পিছে পিছে আসবেন না কি ও কি কইতাছে এগুলো কি সত্যি না 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 সত্যি নাই তুমি মিথ্যা কথা বলো কেন তাহলে চিন্তা করেন আপনার জামাই পিছনে পিছনে কি আমি ঘুরমু আপনার জামাই কেন আমার পিছে পিছে আয় বাসা তো কখনো পিঠা খেতে চাও না আর তাছাড়া আমি কি মরে গেছি তুমি ওর কাছে দুধের পিঠার হোম ডেলিভারি চাও এই আরে আজকে দেখাই তো মজা আরে আরে কি কি করো আজকে দেখাই তো মজা আজকে আমরা গরিব মানুষ কিন্তু কিছুদিন যাবত আমার খুব সমস্যা হইতেছে গ্রামের পকারের কিছু ছেলে ও এই কথা এই গ্রামের পোলাপান গুলা ইফটিজিং শুরু করছি ঠিক আছে তোমরা যাও আমি কালকে সকালে তোমাকে দোকানে যামনি সবাই রে ডাইকে আইনে যেমনি ভালো হয় বিচার করে দিব আচ্ছা চেয়ারম্যান সাহেব আমরা তাহলে যাই যাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কোনো চিন্তা করো না যাও এই শোনো তোমরা
তোমার মগো গ্রামের মেয়া, তার মান সম্মান রক্ষার দায়িত্ব আমাদের সবার। কি কো মাইন? আর তাছাড়া ও মেয়ে মানুষের যা করবানিছে ওর কাছ থেকে আমাকে শিক্ষা নেওয়া উচিত। আর নিজে গ্রামের মান সম্মান নিজেরাই নষ্ট করো, তোমাকে লজ্জা হওয়া উচিত। কি কম আমি চাচা? আর আমাকে লজ্জা দিয়েন না, আমার ভুলটা বুঝতে পারছে। শুনো মর্তুজা, তোমার বয়স তো কম হইল না, বিয়ে করো না কেন? আর তুমি ভালো হয়ে যাও, দুইটা বিয়ে করছো, নিজের সম্মান যদি নিজে রেখে চলবার না পারো তাহলে কেউ রেখে দিব না। মাইন কত এগো কি বিচার করুম? চেয়ারম্যান সাহেব, আমি আর কি কম, আসলে ওরা তো ভাইবেড়াদার, এলাকারই লোক, ওদের ভুল যখন ওরা বুঝতে পারছে ওদের এবার নয় ক্ষমা করে দেন। আর একটা কাজ করলে কি হয়, তোমারে সুন্দর দেখে আমরা দোকান করে দিই, ও দোকানদারিও করতে পারবো, পাশাপাশি ওর লেখাপড়াটাও করতে পারবো। আর তোমার তোমার কই, তোমার যে কোনো টাকা পয়সা লাগে তুমি আমার বইল, আমি তোমার টাকা পয়সা দিবনি, তুমি লেখাপড়া বন্ধ করো না, তুমি চালাই যাইও। কি কন চেয়ারম্যান সাহেব? হমাইন তুমি ঠিকই কইছ, আর মাইন যা কইল তোমরা কি কও? হসতজান মাইন ভাই ঠিকই কইছে, আমরা সবাই মিলে তোমার একটা দোকান দিয়ে দিব। আর তোমা আমাকে ক্ষমা করে দাও। আর শোনো, তোমার এই দোকানের পিছনে আমাদের যতটুকু সহযোগিতা করা দরকার আমরা সবাই মিলে সহযোগিতা করব। আপনাকে ক্ষমা চাওয়া লাগবো না, আপনারা যে আপনাদের ভুল বুঝতে পারছেন তাইতেই আমি খুশি। আমি যে দোকানদারির পাশাপাশি লেখাপড়া করতে পারবো এতে আমি অনেক খুশি। এই খুশিতে আপনারা সবাই পিঠা খান, আমার দেও তো। আমার আজকে থেকে আমরা সবাই মিলে এই গ্রামে সুষ্ঠুভাবে শান্তিভাবে বসবাস করবো। হ্যাঁ, ও আমাগো বোন।